প্রচার শেষে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং অসুস্থ হয়ে পড়লেন। প্রচারের গাড়িতেই করেই তৎক্ষণাৎ তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোচবিহারে চারজন তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ তুলে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল শেষে হরেরাম সিং অসুস্থ বোধ করেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত পাওয়া খবরে তিনি এখন সুস্থ আছেন।